হরি কুরআন সুরে টিভি দিন কাহে মেরে পথে চলি। কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই, যারা আওয়ামী লীগ করেন তাদের তারা আজান দেন কিনা? জি দে, আল্লাহু আকবারে আজান দেন, তারা একামত দেন কিনা? আগে ভাই কথা বলেন না কারো, দেন কিনা তারা নামাজ, আল্লাহু আকবার বলেন কিনা? যারা বিএনপি করে তারা এই কাজগুলো করেন, আবার যারা আলেম ওলামা তারাও করেন। তাহলে আল্লাহু আকবার এটা রাজনৈতিক স্লোগান কেমনে হলো? এটা তো সবার স্লোগান, অসুবিধা কোথায়? স্লোগান দিতে সমস্যা কোথায়? আমার আমি জিজ্ঞেস করতে চাই, মুসলমানদের আজানের প্রথম শব্দ কি? সবাইকে আওয়াজ দিয়ে কথা বলতে হবে, মুসলমানদের কামতের প্রথম শব্দ কি? মুসলমানদের নামাজের প্রথম শব্দ কি? মুসলমানদের জীবনের শেষ নামাজ জানাজার নামাজের প্রথম শব্দ কি? সুতরাং একজন মুসলমানের জীবনের শুরু, জীবনের শেষ স্লোগান তো একটাই হবে, লিল্লাহ তাকবীর। সুতরাং এই শব্দের সঙ্গে আমাদের মুসলমানদের কোনো অ্যালার্জি থাকতে পারে না। এই শব্দের সঙ্গে শুধু অ্যালার্জি তাদের থাকতে পারে যারা পাপিষ্ঠ, যারা পাপাচার, দুর্বৃত্ত, মুনাফিক। কথা ঠিক কিনা? সাধারণ করে যে সবটুকুর আওয়াজ দাঁড়ান বা শ্রোগান দেন, লিল্লাহে তাকবীর।